আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ হ্যালো আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা টকবক করে ফুটছো তো আনন্দে খুশিতে চিৎকার চেঁচামেচি করে পড়া মাতিয়ে রাখছো তো ব্যাস তাহলেই হবে আমি শেখর আঙ্কেল আবার হাজির হয়ে গেছি নিয়ে তোমাদের জন্য সহজ পাঠ রেডিও খেলাধুলোর মাধ্যমে পড়াশুনো মানে এই ধরো কবিতা গান ছড়া গল্প এইসব করতে করতে কখন যে পড়াশুনো করা হয়ে যায় সেটাই বোঝা যায় না এত সহজে পড়াশুনো করা যায় বলেই তো সহজ পাঠ রেডিও তোমাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ আর এই অনুষ্ঠানে অর্থাৎ সহজ পাঠ রেডিওর সোম বুধ আর শুক্রবারের সকাল 11:30 অনুষ্ঠানে তোমাদের জন্য থাকে নানান কিছু আজকের অনুষ্ঠানেও আছে প্রথমে রয়েছে কবিতা সেভ দ্য চিলড্রেন থেকে নিখাদ্দি চলে এসেছেন ভবানী প্রসাদ মজুমদারের লেখা একটি কবিতা নিয়ে কবিতাটির নাম দারোগা বাবু এবং হাবু হ্যালো ছোট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমি নিখাদ আন্টি সেভ দ্য চিলড্রেন থেকে বলছি আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার বইয়ের 11 নম্বর পেজ থেকে একটা কবিতা শোনাবো কবিতার নাম হচ্ছে দারোগা বাবু এবং হাবু এই কবিতাটা লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার তোমরা রেডি আছো তো বই বের করেছো 11 নম্বর পাতা কিন্তু খুব ভালো চলো তাহলে আমরা পড়ি দারোগা বাবু এবং হাবু কে লিখেছেন এটা ভবানীপ্রসাদ মজুমদার তাহলে আমি শুরু করি তোমরা সব রেডি আছো তো মন দিয়ে শুনবে কিন্তু চলো থানায় গিয়ে সেদিন ভোরে বললে কাদেই বাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি বর্দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড় মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো সেজদা পাগল 10টা ছাগল রেখেন ঘরে বেঁধে গন্ধে আমার প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে দারোগা বাবু বললে হাবু তোমার কিসব ভুলো সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো শুনেই হাবু বেজায় কাবু বললে করুন সুরে 150 পোষা পায়রা আমার যাবে যেসব উড়ে আচ্ছা আচ্ছা বলো তো এখানে হাবু কাকে নালিশ করতে গিয়েছে আর কোথায় গিয়েছে হাবু নালিশ করতে গিয়েছেন থানায় দারোগা বাবুর সামনে তাই তো কি নালিশ নিয়ে গেছেন ওনারা একটা ঘরে কজন থাকেন চারজন ভাই বোন একটা ঘরেই থাকেন সেটা ওনার খুব দুঃখ তাই উনি দিনরাত ভগবানকে ডাকেন বর্দা ঘরে 7টা বেড়াল পোষেন ছোট বড় মিলিয়ে মেজদা কি পোষেন 8টা কুকুর যতই ওনাকে বারণ করা হয় সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে ছাগলগুলোকে সব কটাকে ঘরেই বেঁধে রাখেন তাই জন্যে ঘর যে ঘরে এত জিনিস পোষা হয় না এদিকে বেড়াল কুকুর ছাগল এইগুলো ঘরেই পোষা হয় গন্ধে তাতে প্রাণ যায় মরছি কেঁদে কেঁদে প্রচণ্ড গন্ধ
ঘরে এই পশুগুলোকে যে পোষা হচ্ছে তার তো একটা গন্ধ হবেই, তাই না? প্রচুর গন্ধ। এই নালিশগুলো নিয়ে হাবু দারোগা বাবুর কাছে গেছেন নালিশ করতে। দারোগা বাবু সব শুনে কি বললেন হাবুকে, তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো। দারোগা বাবু কি বলছেন হাবুকে, যে এত যে গন্ধ সেখানে তোমরা দরজা জানলা সব খুলে রাখবে, তাতে কি হবে ঘরের বাতাস ঢুকবে আর গন্ধগুলো সব বেরিয়ে যাবে। তাতে শুনে হাবু পেজায় কাবু হয়ে বলেছে করুণ সুরে, দেড়শো পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। উনি বলছেন আমি যদি দরজা জানলা খুলে দিই তাহলে আমি যে দেড়শোটা পোষা পায়রাগুলো আমি ঘরে পুষেছি সেগুলো তো সব উড়ে যাবে, তাই না? তাই উনি ঘরটা খুলতে পারবেন না, দরজা জানলা সব বন্ধ করে রাখবেন, তাই না? তাই হয় না কি? একটা ঘরে যদি এত পশু পোষা হয় তাহলে গন্ধ তো হবেই, তাই না? আচ্ছা হাবু কোথায় গিয়ে তার কাছে নালিশ জানিয়েছিলেন বলো তো বাচ্চারা, কোথায় গিয়েছিলেন নালিশ করতে? থানায় গিয়েছিলেন। কার কাছে নালিশ করেছেন? দারোগা বাবুর কাছে নালিশ করেছেন। আচ্ছা বলো তো তোমরা, হাবুর বড়দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন? হাবুর বড়দা কি পোষেন? হাবুর বড়দা পোষেন সাতটা বেড়াল, আর মেজদা আটটা কুকুর, আর সেজদা কি পোষেন? ছাগল। কটা ছাগল পোষেন সেজদা? দশটা ছাগল, তাই না? আচ্ছা আচ্ছা, হাবুর করুণ অবস্থার জন্যে সে নিজেও কিভাবে দায়ী ছিলেও বলে তোমার মনে হয় একটু বলো। উনি এইগুলো তো সবাই পুষছিল, উনি তার সাথে সাথে কি পুষছিলেন? দেড়শোটা পায়রা, আর তার জন্য উনি দরজা জানলা সব বন্ধ রেখেছিলেন। তাই কুকুর বেড়াল ছাগল এইগুলো যদি ঘরে পোষা হয় আর যদি পায়রার জন্য জানলা দরজা সব বন্ধ করে দেওয়া হয় তাহলে কি গন্ধ হবে না? উনি এই জন্যে জানলা দরজা খুলতেন না যাতে পায়রাগুলো সব উড়ে যাবে, তাই না? তার জন্য উনিও দায়ী, তোমার কি মনে হয়? আচ্ছা দারোগা বাবু হাবুকে পরামর্শ দিলেন, সেটি তার পছন্দ হলো না কেন? তার কারণ উনি বলেছিলেন সব দরজা জানলা খুলে দিতে। সেই পরামর্শটা পছন্দ হলো না, কারণটা উনি বলেছিলেন দরজা জানলা সব খুলে দিতে। যদি দরজা জানলা খোলা হতো তাহলে ওনার পোষা পায়রাগুলো সব উড়ে যেত, তাই ওনার ওই পরামর্শটা একদম পছন্দ হলো না, তাই না? আচ্ছা দারোগা বাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তার নিজে ভাষায় লেখো, এটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এটা তোমরা লিখবে। আচ্ছা তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে তুমি তোমার বন্ধুকে চিঠি লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা তোমরা এখন কি করবে বলো তো, এইটা নিজে নিজে পড়বে। পড়ার পর কি করবে দেখো, এখানে প্রশ্ন উত্তরগুলো লেখা আছে, প্রশ্নগুলো আছে, সেই উত্তরগুলো যেটা তুমি এখন আমি তোমাদেরকে এখন মুখে মুখে বললাম যে হাবু কোথায় গিয়েছিল, কার কাছে গিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরগুলো তুমি লিখবে, কেমন?
আর সুন্দর ছবি আঁকবে, যেই কবিতাটা শুনেছো তার উপরে একটা সুন্দর ছবি আঁকবে। আর তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে, তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবিও আঁকতে পারো, তুমি তোমার বন্ধুকে সেই সম্পর্কে একটা ছবিও আঁকতে পারো, কেমন? তাহলে আমি চলি, তোমরা এইগুলো বসে বসে একটু করো বাড়িতে। আমি তাহলে আর চললাম, পরে আবার কথা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাইরে যখনই যাবে মাস্ক পরে যাবে, আর বন্ধুদের সাথে একটু দূরত্ব বজায় রেখে কথা বলবে, আর বারবার কিন্তু হাতগুলো ধোবে, কেমন? খুব ভালো, তাহলে চললাম আমি, ভালো থেকো সকলে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 MHz। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। কবিতা তো হলো, তাহলে এবার একটা গল্পও হয়ে যাক। চলছে সহজ পাঠ রেডিও, নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 MHz। সঙ্গে রয়েছি আমি শেখর আঙ্কেল। এবার একটা গল্প হোক, সিংহ ও হাতির গল্প। কারা শোনাবে? হোপ কলকাতা ফাউন্ডেশন থেকে সায়নিদি আর পূজাদি। গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, আমি হোপ কলকাতা ফাউন্ডেশনের পূজাদি, আর আমার সাথে আজকেও আছে হোপ কলকাতা ফাউন্ডেশনের সায়নিদি। আজকে আমরা নীতিকথামূলক গল্প পড়ব। পড়তে কিন্তু খুব ভালো লাগবে গল্পটা, তাহলে মন দিয়ে শোনো কিন্তু গল্পটা, আমি এখনই শুরু করছি। গল্পের নাম হলো সিংহ ও হাতির বন্ধুত্ব। একটা জঙ্গলে একটা সিংহ বাস করত। জঙ্গলের সবাই তাকে পশুরাজ বলে মানত। সিংহ ও সব পশুদের নিয়ে মাঝে মাঝে সভা করত। কিছুদিন ধরে সিংহটার একটু শরীর খারাপ বলে গুহা থেকে বেরোতে পারছিল না। সব পশুরা গুহার থেকে অনেক দূরে দাঁড়িয়ে সিংহের শরীরের খোঁজ খবর নিত। কিন্তু সিংহ যে খেতে পারছে না সেই দিকে কেউ খেয়াল করত না। একদিন সিংহ খিদেতে ছটফট করতে করতে বাইরে এসে দেখল যে একটা হরিণের বাচ্চা সামনের ঘাসভূমিতে মনির আনন্দে খেলা করতে করতে ঘাস খাচ্ছে। যেই দেখল অমনি জিহ্বাটাই লক লক করতে লাগলো। প্রথমে গুহার সামনে বসে বসে কাতরাতে লাগলো, যদি কেউ শুনতে পেয়ে দেখতে আসে বা হরিণ শাবকটা আওয়াজ শুনে দেখতে আসে। কিন্তু হায়, কিছুই হলো না, কেউই আসলো না। তখন আস্তে আস্তে সিংহ হরিণ শাবকটির দিকে এগোতে লাগলো। শাবকটি কিছুই বুঝতে পারলো না, পিছন থেকে গিয়ে সিংহ হরিণ শাবকটির পিঠে থাবা মারল। হরিণ শাবকটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করল, কিন্তু সিংহের হাত থেকে ছাড়া পেল না। সিংহ মুখে করে হরিণ শাবকটিকে নিয়ে গুহায় ফিরল। তারপর ভালো করে গুহার সামনে বসে বসে হরিণ শাবকটিকে খেতে লাগলো, আর ভাবতে লাগলো যে কত দিন পরে কচি মাংস খাচ্ছে। গুহায় বসে বসে সিংহ মরতে চলেছিল। এই মাংস খেয়ে শরীরে একটু শক্তি ফিরে পেল, কিন্তু হায়, সুখ আর সহ্য হলো না। হরিণের মাংসের একটা হাড় এমনভাবে সিংহের গলায় ফুটল যে সে কিছুই খেতে পারছিল না, এমনকি মুখটা বন্ধ করতেও পারছিল না। বাহ পূজাদি, গল্পটা তো বেশ সুন্দর। এই শোন না, গল্পটা এরপর থেকে বরং আমি পড়ি আর বন্ধুদেরকে শোনাই।
এইভাবে কিছুটা সময় কাটার পর সিংহ বুঝতে পারল যে তার বসে থাকলে হবে না। তখন সে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করল। যদি কাউকে দেখতে পায় তো হাড়টা বের করে দিতে বলবে। কিছুটা দূর যাওয়ার পর দেখতে পেল একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে। তখন সে ময়ূরকে বলল, তোমার লম্বা ঠোঁট দিয়ে আমার গলার হাড়টা একটু বের করে দেবে? ময়ূর বলল যে, না না, আমি তোমার হাড় বের করে দেব আর তুমি আমায় খাবে, তাই তো? আমি পারবো না। তখন সিংহ বলল, না গো, তোমায় আমি খাবো না। তোমাকে এত সুন্দর দেখতে, তোমায় খেতে পারি? আমার হাড় বের করে দিলে আমি তোমার নাচ দেখব। ময়ূর কিছুতেই রাজি হলো না। তখন সিংহ আরও এগোতে লাগলো। হাঁটতে হাঁটতে এবার দেখা পেল একটা ভাল্লুকের। সে একটা গাছের তলায় বসে ঘুমোচ্ছে। তার কাছে গিয়ে সিংহ বলল, ভাল্লুক ভাই, ও ভাল্লুক ভাই, তুমি খুব ক্লান্ত বুঝতে পারছি, তবু দেখো না আমার গলার কাঁটাটা যদি বার করতে পারো। ভাল্লুক বলল, না সিংহ মামা, আমার শরীর ভালো নেই, তাই একটু বিশ্রাম নিচ্ছি, তুমি অন্য কাউকে পাও কিনা দেখো। সিংহ ওইখান থেকেও চলে গেল। কথা বলতে সিংহের খুব কষ্ট হচ্ছিল, তবুও আর উপায় নেই, তাই আর কি আবার হাঁটতে লাগলো। এবার দেখা পেল একটা শেয়ালের সাথে। সে তো খুব চালাক, সে সিংহকে দূর থেকে আসতে দেখেই ভাবতে থাকলো কি বলবে। সিংহ কাছে এসে বলল, ভাগ্নে, আমি তো খুব বিপদে পড়েছি রে, দেখ মুখের ভেতরে কিভাবে হাড়টা আটকে গেছে, আমি কিছুতেই বার করতে পারছি না। দেখ না, তুই যদি একটু বার করে দিতে পারিস। এই শুনে শিয়াল বলল, মামা, আমি তো পারবো না, তুমি এখানে দাঁড়াও, আমি একটা ইঁদুরকে নিয়ে আসছি। সে তো মুখের মধ্যে গিয়ে হাড়টা বার করে আনবে। তখন সিংহ বলল, তবে তো ভালোই হবে, দেখ ভাগ্নে, যদি কোনো ইঁদুরকে আনতে পারিস। শেয়ালও চলে গেল। সিংহ দাঁড়িয়ে আছে তো আছে, শেয়ালের পাত্তা নেই। সিংহ তখন বুঝল যে শেয়াল তাকে মিথ্যে কথা বলে পালিয়েছে। সে তখন আবার এগোতে লাগলো। এদিকে সূর্যি মামাও অস্ত যাবার জন্য তৈরি হচ্ছে। একটুখানি যেতেই সিংহ দেখতে পেল একটা হাতি, আর একটা আম গাছের তলায় হাতিটা সুর দিয়ে আম পাড়ার চেষ্টা করছে। সে তখন হাতির কাছে এসে বলল, হাতি ভাই, তুমি আমার একটা উপকার করবে, তাহলে তোমার খাওয়ার জন্য সব আম আমি গাছ থেকে পেড়ে দেব। হাতি তো শুনে খুব খুশি, কারণ হাতির তখন খুব খিদে পেয়েছিল। হাতি বলল, কি উপকার করব তোমায় বলো। সিংহ তখন সব খুলে বলল, ও মুখটাও দেখালো। হাতি সুরটা দিয়ে আস্তে করে সিংহের গলার হাড়টা বার করে দিল। সিংহ খুব আনন্দ পেয়ে গাছে উঠে হাতিকে আম পেড়ে দিল। সেই আম খেয়ে হাতির পেট ভরে গেল, হাতিও খুব আনন্দ পেল। সিংহ তখন বলল, আজ থেকে তুমি ও আমি দুই বন্ধু, আমার বিপদে আজ তুমি আমার পাশে আছো, তাই এই বন্ধুত্ব কখনো আমি ভুলবো না। গল্পটা কিন্তু এখানেই শেষ হলো। ছোট্ট বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? সায়নীদিরও খুব ভালো লেগেছে, কিরে সায়নী, তাই তো? হ্যাঁ রে পূজাদি, গল্পটা খুব ভালো লাগলো। আর শুধু যে ভালো লেগেছে তা কিন্তু না, গল্পটার থেকে আমরা অনেক কিছু শিখতেও পারলাম। এই যেমন গল্পটা শুরুর আগেই তুই বললি এটা একটা নীতি কথামূলক গল্প, তা আমরা তো জানি, তাই তো ছোট বন্ধুরা, যে নীতি কথামূলক গল্প মানে সেখানে আমরা অনেক কিছু শিখতে পারি আর জানতেও পারি। যেমন এই গল্পটাতেই দেখো,
এই গল্পে আমরা কি শিখলাম? যে মানুষ যখন বিপদে পড়ে তখনই কিন্তু সে তার আসল বন্ধুকে চিনতে পারে। আর আরও একটা জিনিস বন্ধুরা, যদি তোমরা কখনো দেখো যে কেউ বিপদে পড়েছে, তোমরা কিন্তু নিজেদের সাধ্যমতো দিয়ে তাকে সাহায্য করবার চেষ্টা করবে। কি বন্ধুরা, করবে তো? আচ্ছা, তাহলে আজকের গল্পটা এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। সিংহ আর হাতির গল্প তো শোনা হলো, আর এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন সুস্মিতা আন্টি, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের তরফ থেকে, গুড টাচ আর ব্যাড টাচ নিয়ে। খুব মন দিয়ে শোনো কিন্তু। কমিউনিটি রেডিওর বন্ধুরা, সবাই ভালো আছো? আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আবার যাচ্ছি, গত বছর থেকেই যাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই খুব সুরক্ষাবিধি মেনে চলছো, হাত ধুচ্ছো, স্যানিটাইজার ব্যবহার করছো, কখনো কখনো মাস্কও ব্যবহার করতে হচ্ছে প্রয়োজনে, যদি বাড়িতে বেরো, খুব প্রয়োজন না হলে বেরিও না। আর বড়োদেরকেও কিন্তু এগুলো মেনটেন করতে বলো, সবাইকে বলো, যেন তারা যেন তোমাদের অন্তত সুরক্ষার জন্য তারাও যেন এগুলো মেনে চলে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জীবনে প্রায় প্রতিদিনই কিছু না কিছু সময় ঘটে থাকে, সবার জীবনেই ঘটে থাকে। আচ্ছা, তোমরা সবাই তো, মানে আমরা সবাই, তোমরা কেন, আমরা সবাই ভালোবাসা খুব পছন্দ করি, সব আমাদের সবাই ভালোবাসুক, আমাদের সবাই একটা স্নেহের স্পর্শ, একটা ভালোবাসার স্পর্শ দিক আমরা চাই, স্পর্শের মধ্যে দিয়ে সেই ভালোবাসাটা আমরা অনুভব করি। কিন্তু কখনো কখনো কিছু কিছু স্পর্শ আমাদের খুব আঘাত দেয়, সেটা মনেও হয় আবার শরীরেও হয়, যে স্পর্শটা আমাদের ভালো লাগে না, যে স্পর্শটা আমাদের খুব লজ্জায় ফেলে, ভয় হয় অনেক সময়, বা খুব একটা অস্বস্তির কারণ হয়। সেই স্পর্শগুলো কিন্তু আমাদের কাছে খুব একটা কাম্য নয়, আমরা চাই না সেই স্পর্শগুলো, আমরা শুধুমাত্র স্নেহের ভালোবাসার স্পর্শই চাই, যে স্পর্শগুলো আমাদের কোনো ক্ষতি করবে না। এই স্পর্শ নিয়ে আমাদের, আমরা যারা কাজ করি বাচ্চাদের নিয়ে, তারা এই স্পর্শটাকে দুটো ভাগে ভাগ করেছে। তোমরা অনেক সময় অনেক কিছুতে দুটো ভাগে ভাগ করা যায় বলে অনেক বিষয়ে পড়ো, তো স্পর্শকেও দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে খারাপ স্পর্শ, একটা হচ্ছে ভালো স্পর্শ, অর্থাৎ একটা অসুরক্ষিত স্পর্শ, একটা সুরক্ষিত স্পর্শ, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্যাড টাচ, গুড টাচ, বা আনসেফ টাচ বা সেফ টাচ। তো এই স্পর্শগুলো সম্পর্কে আমরা সবাই, ছোট বড় সবাই ওয়াকিবহাল, বুঝতে পারি, আমরা ছোট হলেও কিন্তু বুঝতে পারি, আমাদের ঠকানো তো সহজ হয় না যে কি কে কি ভাব, মনের ভাব নিয়ে আমাদের স্পর্শ করছে। যখন মা আমাদের স্নান করান, যখন মা আমাদের জামা কাপড় পরিয়ে দেন, বা যখন ঠাকুমা আমাদের চুল আঁচড়ে দেন, বা হয়তো গায়ে কিছু লেগে আছে সেটা সরিয়ে দেন, বা দাদু আমাদের হাত ধরে খেলতে নিয়ে যান, বা বাবা আমাদের সঙ্গে খেলাধুলো করেন, বা অনেক দাদা দিদিদের সাথে আমরা খেলি, পাড়া প্রতিবেশীদের সাথে আমরা কথা বলি, যেগুলো এখন বন্ধ আছে অবশ্যই, তো এগুলো তো আমরা করতাম আগেও, তো এইগুলো আমরা তখন বুঝতে পারি কে আমাদের কীভাবে স্পর্শ করছে। যে স্পর্শটায় ভালো লাগা লাগে আছে, যে স্পর্শটায় ভালোবাসা আছে, সেটা আমাদের কাছে কিন্তু সবসময় একটা ভালো স্পর্শ বা সুরক্ষিত স্পর্শ। কিন্তু যে স্পর্শটা একটু আগে বললাম, যে স্পর্শটায় আমাদের মোটে ভাল লাগে না, ভীষণ রাগ হয়, ভীষণ কষ্ট হয়, কাউকে বলা যায় না অনেক সময় যে আমাকে কেউ একজন খুব খারাপভাবে স্পর্শ করছে, যে কিনা আমার খুব পরিচিত বা অপরিচিতও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরিচিতরাই তো এখন আমাদের আশেপাশে ঘোরাফেরা করছেন, বড়রা তো, তাদের অনেক সময় অনেক স্পর্শ তাদের আমাদের কাছে ঠিক মনে হয় না, যে এটা ঠিক হচ্ছে না, কোথাও যেন একটা ভুল হয়ে যাচ্ছে, তো এইগুলো হচ্ছে অসুরক্ষিত স্পর্শ। আমাদের শরীরটা আমাদের, আমরা ছোট হলেও আমাদের অধিকার, আমাদের শরীরে বিভিন্ন জায়গা আছে যেখানে চট করে স্পর্শ করতে পারে না, একমাত্র মা বাবা বা খুব কাছের কেউ, যাকে আমি ভরসা করি বা আমরা ভরসা করি, তারাই একমাত্র স্পর্শ করতে পারেন। সেটা হচ্ছে আমাদের ঠোঁট, আমাদের বুক, পেটের নিচে পায়ের দুপায়ের মাঝখানের যে অংশটি, এবং কোমরের নিচের অংশটি, এই জায়গাগুলো যেগুলো আমরা জামা কাপড় দিয়ে ঢেকে রাখি, বা অনেক সময়
ফোঁটটা তো জামা কাপড় দিয়ে ঢাকি না, এখন মাছ ফোঁটতে অবশ্য হচ্ছে। তো আমরা যে অংশগুলো, যেগুলো আমরা গোপন অঙ্গ বলি, আমাদের প্রাইভেট পার্ট, সেগুলোতে কিন্তু সকলে স্পর্শ করতে পারে না। আরেকজন স্পর্শ করতে পারে অবশ্য, বাইরের লোক, তিনি হচ্ছেন ডাক্তার আন্টি বা ডাক্তার আঙ্কেল, যিনি তোমার মা বা বাবার বাড়ির বড়দের কারোর উপস্থিতিতে তোমাকে চিকিৎসার জন্য তোমার শরীরে স্পর্শ করতে পারে, যেটা সুরক্ষিত স্পর্শ হওয়াই বাঞ্ছনীয় এবং হয়েও থাকে। তারা তো আমাদের চিকিৎসা করার জন্য আমাদের শরীর স্পর্শ করেন। আর আমাদের যারা আমাদের খুব কাছে, যাদেরকে আমরা ভরসা করি, তারা আমাদের স্পর্শ করতে পারেন, বিভিন্ন কারণে করতে পারেন যদি আমাদের প্রয়োজন হয়। কিন্তু যে স্পর্শটা আমরা চাই না, যে স্পর্শটায় আমাদের শারীরিক কষ্ট হয়, আমাদের মানসিক কষ্ট হয়, আমাদের খুব ঘেন্না লাগে, খুব বিরক্ত লাগে, খুব অস্বস্তি হয়, সেই স্পর্শগুলো আমরা চাই না, সেগুলো কিন্তু কেউ করতে পারে না। যদি তোমরা মনে করো যে স্পর্শ তোমার ভালো লাগে না, সে যেই হোক, যেই স্পর্শ করুক না কেন, তাহলে কিন্তু তোমরা একদম চুপ করে থাকবে না, একদম ভয় পাবে না, সঙ্গে সঙ্গে চিৎকার করবে বা এক ছুটতে সেখান থেকে চলে যাবে, গিয়ে তুমি যাকে তুমি ভরসা করো, সে তোমার বাড়ির কেউ হতে পারে, তোমার বন্ধুও হতে পারে, যে তোমার সাহায্য করতে পারে এমন কাউকে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে বলবে। কারণ এইভাবে শিশুদের কিন্তু স্পর্শ করাও একটা আইনত অপরাধ, যেটার জন্য কিন্তু আমাদের দেশে আইন করা একটা আইন আছে, যেটা দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া যায়। কারণ এইটা যদি আমরা চেপে যাই, আমরা গোপন করি যে কেউ আমাদের স্পর্শ করছে, ভবিষ্যতে কিন্তু একটা কোনো বিরাট বিপদ তার কাছ থেকে আশা করতে পারি। কারণ তার কাছ থেকে আসতে পারে কিন্তু বিষয়টা, যে আমার আজকে আমাকে স্পর্শ করছে, তার সাহস বেড়ে গেল, আমি কাউকে কিছু বললাম না, পরবর্তীকালে আরও কোনো বড় ক্ষতি সে আমার করতেই পারে, বা আমার না করুক, আমার কোনো ভাই বোনের করতে পারে, অন্য কোনো বাচ্চার করতে পারে, আমার বন্ধু বান্ধবের করতে পারে। সেটা তো আমরা চাই না, না আমার ক্ষতি হোক আমরা চাইব না, যেমন আমার ভাই বোন বা আমার বয়সী যারা আমার বন্ধু বান্ধব, তাদের কোনো শিশুটি এরকম ক্ষতি হোক আমরা চাই না। সুতরাং ওই মানুষটি, যিনি মহিলাও হতে পারেন, কোনো পুরুষও হতে পারেন, তোমার খুব কাছের কেউ হতে পারেন, যার স্পর্শটা তোমার একদম ভালো লাগে না, যার স্পর্শটা তোমার একদম সহ্য হয় না, সেরকম কোনো স্পর্শ কিন্তু তোমাকে, তুমি বুঝতে পারবে, দেখবে যে কোন স্পর্শ তোমার খারাপ লাগছে, কোন স্পর্শ তোমার ভালো লাগছে, কোনটা তুমি অসুরক্ষিত মনে করছো নিজেকে, কোনটায় তুমি সুরক্ষিত মনে করছো, সেটা তোমরা ঠিক বুঝতে পারবে। তো সেগুলো একটুখানি বুঝতে হবে, এবং কোনো একটা অস্বস্তি হলেই কিন্তু মাকে বা বিশেষ করে কারো ভরসা করার কাউকে, বিশ্বাস করো যাকে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে বলতে হবে। কারণ যে তোমার সাথে কোনো খারাপ কাজ করছে, সেই খারাপ লোক মানুষটি কিন্তু দোষটা তার, সে যদি কোনো খারাপ কাজ করে, দোষটা কিন্তু তোমার না। সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি কিন্তু একদম ভয় পাবে না, একদম লোকাবে না, এবং তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, ভয় পেলেই কিন্তু সে তোমাকে জয় করে ফেলবে। সুতরাং আমাদেরকে সবাইকে সাহসী হতে হবে, সাহসী হতে হবে এই কারণে, কারণ আমরা তো এখন ভীষণ ছোট হলেও আমাদের কিন্তু কেউ, আমরা প্রতিবাদ করতে পারবো, কিন্তু আমরা না বলতে পারি, কিন্তু আমাদের ওপর কিন্তু যে কেউ যা খুশি করতে পারে না, এইটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এটা আমাদের অধিকার, এবং এটার জন্য সবাই আমাদের সুরক্ষিত করার জন্য অনেক মানুষ আছেন, অনেক আঙ্কেল আন্টি আছেন, যারা কিন্তু যাদেরকে যাদের সাহায্য তোমরা পেতে পারো। এবং আমরা যেমন করোনাকে জয় করছি আস্তে আস্তে, করোনাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেরকম এই খারাপ লোকগুলোকেও আমরা ভ্যানিশ করে দেবো, এই দুষ্ট লোকগুলোকে আমরা ভ্যানিশ করে দেবো আমাদের প্রতিবাদের মধ্যে দিয়ে, আমাদের না বলার মধ্যে দিয়ে, এবং গোপন না করার মধ্যে দিয়ে। সুতরাং বন্ধুরা, তোমরা মনে রাখবে, যখনই তোমাদের এরকম ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে, এরকম ধরনের কোনো পরিস্থিতি সামনে আসবে, তখনই কিন্তু একদম চুপটি করে থাকবে না, সব কথা গিয়ে বলে দেবে তোমার কাছের কাউকে, এবং এক ছুটে ওখান থেকে পালিয়ে যাবে বা জোরে চিৎকার করবে। করোনার মতন আমরা এই দুষ্ট লোকগুলোকেও একদিন না একদিন হারাবো। ভালো থেকো সবাই, সবাই সুরক্ষিত থেকো। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে কবিতা হলো, গল্প হলো, আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, অর্থাৎ গুড টাচ ব্যাড টাচ নিয়ে জানা হলো। সব মনে রেখো কিন্তু, কারণ ভুলে গেলে কিন্তু সব গুবলেট, তারপর শুধু পাউরুটি আর অমলেট। তাই মনে রাখতে হবে, সহজ পাঠ রেডিওয়ে যা যা শুনছো সব মনে রাখতে হবে আর কাজে লাগাতে হবে, বুঝছো? করোনাকালে কোথাও বেরিও না, সবসময় মাস্ক ব্যবহার করো, ভিড়ের মধ্যে যেও না, আর হ্যাঁ, হাঁচি কাশি পেলে মাস্কের ভেতরেই করো, বুঝেছো? হাত ধুতে ভুলো না সারাক্ষণ, স্যানিটাইজার ব্যবহার করতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। পরের অনুষ্ঠানে আবার কথা হবে, আজ আসি, কাল 90, পরশু 100।
রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।